আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন বাংলা টু ইটালিয়ান ইজিলিতে। আজকে আমরা আলোচনা করব লা মা ফ্যামিলিয়া বা আমার পরিবার নিয়ে। ইটালিয়ান ভাষায় পরিবারের কোন সদস্যকে কি বলা হয় আজকে লেসনে আমরা তাই বিস্তারিত আলোচনা করব, সাথে আরও জানব কি আর্টিকেলস ব্যবহার করা হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে সোজা চলে যাই লেসনে। ফ্যামিলিয়া মানে হচ্ছে পরিবার, লাম হচ্ছে আর্টিকেল, মিয়া মানে হচ্ছে আমার, লা মিয়া ফ্যামিলিয়া মানে হচ্ছে আমার পরিবার। ই জেনিটরি, জেনিটরি মানে হচ্ছে পিতামাতা বা বাবা মা। ই হচ্ছে এখানে আর্টিকেল আর জেনিটরি মানে হচ্ছে পিতামাতা। ই জেনিটরি, পিতামাতা বা বাবা মা। পাদ্রে বা পাপা, পাদ্রে বা পাপা মানে হচ্ছে বাবা, আর এর সাথে আর্টিকেল ব্যবহৃত হয় ইল। ইল পাদ্রে বা ইল পাপা মানে হচ্ছে বাবা। তারপরে হচ্ছে মাদ্রে বা মাম্মা মানে মা, মাদ্রে বা মাম্মা মানে হচ্ছে মা, এর সাথে আর্টিকেল ব্যবহৃত হয় লা। লা মাদ্রে অথবা লা মাম্মা। ইল ফ্রাতেল্লো, ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই, ইল ফ্রাতেল্লো মানে ভাই। লা সোরেল্লা, সোরেল্লা মানে হচ্ছে বোন, লা সোরেল্লা। ইল ফিলিও, ফিলিও মানে হচ্ছে ছেলে বা পুত্র, ফিলিও ছেলে বা পুত্র। লা ফিলিয়া, ফিলিয়া মানে হচ্ছে মেয়ে বা কন্যা, ফিলিয়া মেয়ে বা কন্যা। ই নন্নি, দাদা দাদি বা নানা নানি দুজনকে যখন একসাথে বুঝাবেন তখন নন্নি ব্যবহৃত হয়, ই নন্নি। ইল নন্ন, যখন শুধু দাদা বা নানাকে বুঝাবেন তখন হচ্ছে নন্ন, ইল নন্ন মানে দাদা বা নানা। নন্না মানে হচ্ছে দাদি বা নানি, লা নন্না দাদি বা নানি। ল জিও, জিও মানে হচ্ছে চাচা মামা খালু, মানে ইংরেজিতে আঙ্কেল বোঝাতে যা ব্যবহৃত হয়। লা জিয়া মানে চাচি মামি বা খালা, লা জিয়া। ইল কুজিনো মানে চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই, ইল কুজিনো। লা কুজিনা, চাচাতো মামাতো বোন, কুজিনা। ইল মারিতো, মারিতো মানে হচ্ছে স্বামী, ইল মারিতো স্বামী। লা মোলিয়ে স্ত্রী, লা মোলিয়ে মানে হচ্ছে স্ত্রী বা ওয়াইফ। ইল সুও চেরো, সুও চেরো মানে হচ্ছে শ্বশুর, সুও চেরো। ইল সুও চেরো শ্বশুর, সুও চেরো মানে হচ্ছে শ্বশুর। লা সুও চেরা মানে শাশুড়ি। ইল কন্যাতো, ইল কন্যাতো মানে শ্যালক বা দুলাভাই, ইল কন্যাতো শ্যালক দুলাভাই বা দেবর। লা কন্যাতা, লা কন্যাতা শ্যালিকা বা ননদ, কন্যাতা মানে শ্যালিকা বা ননদ। লা কন্যাতা শ্যালিকা বা ননদ। ইল নিপতে, নিপতে মানে হচ্ছে ভাতিজা, ইল নিপতে মাস্কিওর ক্ষেত্রে নিপতে, ইল নিপতে ভাতিজা। তারপরে হচ্ছে লা নিপতিনা, নিপতিনা মানে হচ্ছে নাতনি বা ভাতিজি, লা নিপতিনা নাতনি বা ভাতিজি। ইল পাত্রিগ্না, ইল পাত্রিগ্ন ইল পাত্রিনিয় মানে হচ্ছে সৎপিতা, পাত্রিনিয় মানে হচ্ছে সৎপিতা, ইল পাত্রিনিয়। লা মাতৃনিয়া মানে হচ্ছে সৎমাতা, মাতৃনিয়া মানে সৎমা, লা মাতৃনিয়া সৎমা। তারপরে হচ্ছে লা সোরেলাস্ত্রা মানে সৎ বোন, সোরেলাস্ত্রা মানে হচ্ছে সৎ বোন, সোরেলা মানে হচ্ছে বোন আর সোরেলাস্ত্র মানে হচ্ছে সৎ বোন। ইল ফিলিয়াস্ত্র মানে হচ্ছে সৎ ভাই,
ফিলিয়াস্ত্র মানে হচ্ছে সৎ ভাই। তারপরে হচ্ছে আমিকো, আমিকো মানে হচ্ছে বন্ধু বা ছেলে বন্ধু, ছেলে বন্ধুদের বোঝাতে আমিকো ব্যবহৃত হয়, আমিকো ছেলে বন্ধু। আমিকা মানে হচ্ছে মেয়ে বন্ধু বা বান্ধবী, আমিকা মেয়ে বন্ধু বা বান্ধবী। সাধারণত যে সকল শব্দের শেষে ও থাকে সেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ, আর যেগুলোর ক্ষেত্রে আ থাকে সেগুলো হচ্ছে মেয়েবাচক শব্দ। আজকে তাহলে এই পর্যন্তই, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।